বসুন্ধরা ওভারব্রিজ যেটা অর্থাৎ যমুনা ফিউচার পার্ক, যেটা ওই যমুনা ফিউচার পার্কের পাশে যে ওভারব্রিজটি, সে ওভারব্রিজটিতে প্রায় সময় এক মানুষজনের ব্যাপক ভিত্তিক একটা বলা চলে যে প্রচুর চাপ থাকে। বিশেষ করে অফিস আওয়ার শুরুর আগে অথবা অফিস আওয়ার শেষের দিকে, যেই টাইমটা আমরা পিক আওয়ার বলে থাকি, এই টাইমটায় মানুষজন হুমড়ি খেয়ে পড়ে এই ব্রিজটি। এই পাশটিও যদি দেখি আমি, আসলে বলা চলে যে একটা বড় ধরনের একেবারে মানুষজন এই ওভারব্রিজটা উঠার জন্য দেখা যাচ্ছে একেবারে উপচে পড়া ভিড়। মূলত ওভারব্রিজটা যে পরিমাণ প্রশস্ত হওয়ার কথা ছিল, এই প্রশস্ততার পরিধি ওইভাবে নেই, যার দরুন মানুষজনের চাপটা একেবারে বলা চলে যে কোনো কোনো সময় খুব বেশি আকার ধারণ করে এবং অনেক সময় ধরে এখানে অপেক্ষা করতে হয় মানুষজনকে। দেখতে পাচ্ছেন যে বড় ধরনের একটি লাইন ধরে এখানে মানুষজন উঠছে। এখান দিয়ে যদি আমরা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অনেক মানুষ উপচে পড়া ভিড়ের জন্য অনেক মানুষ আটকে আছে এবং দীর্ঘ সময় নিয়ে এই ব্রিজ পার হতে হচ্ছে তাদের। ভিড় প্রতিনিয়ত এরকম হয়, তবে আজকের ভিড়টা একটু বেশি হচ্ছে। এটা দুইটা সিঁড়ি মূলত ব্যবহার করা হয়, একটা চলন্ত সিঁড়ি, সেই চলন্ত সিঁড়ি যেটা সেটার কাজ চলার কারণে বলা চলে যে আজকে একেবারে সিরিয়াল দিয়ে অনেকটা বড় ধরনের সিরিয়াল মেনটেন করে ব্রিজে উঠতে হচ্ছে। দেখাচ্ছি আমি পুরা ভিড়টা আমি দেখিয়ে দিচ্ছি। মানে এইভাবে একেবারে মেন রাস্তায় সিরিয়াল ধরে লোকজন ওভারব্রিজ ওঠা মাঝে মাঝে চোখে পড়লো, এরকম উঠছে পড়া ভিড়টা সচরাচর চোখে পড়ে না, সিরিয়াল ধরেই তারা উঠতে হচ্ছে। দিবেন না মানে এই যে ওভারব্রিজে কি আগে কখনো সিরিয়াল ধরে উঠেছেন? হ্যাঁ, আপনার নামটা কি? নাম শাহিন। মানে কখনো কি এইভাবে সিরিয়াল ধরে উঠেছেন ওভারব্রিজে? এই জীবনের প্রথম? এই জীবনের প্রথম। আসলে অনেকেই বলতেছে তাদের জীবনের প্রথম তারা এইভাবে ওভারব্রিজে সিরিয়াল ধরে উঠেছে। এবং আমি সিরিয়ালটা দেখাচ্ছি যে একেবারে মেইন রোড থেকে ওই যে পিছনে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে একেবারে এদিকে যত দূর চলে যাচ্ছে উচ্ছে পড়া ভিড়। এই ধরনের ভিড় সাধারণত ওভারব্রিজ ওঠার ক্ষেত্রে আগে কখনোই দেখা যায়নি। হ্যাঁ, কিয়ামতের আলামত। Thank you.
হচ্ছে এই পাশের যে ইলেকট্রনিক সিঁড়ি যেটা এই ইলেকট্রনিক সিঁড়ির মেনটেন্সের কাজ চলতেছে এই দুইটা সিঁড়ির মাধ্যমে এই ওভারব্রিজে উঠে আজকে এই সিঁড়িটা মেনটেন্সের কাজটা এই সময়টা কেন করা হচ্ছে সেটা আমি জানি না যার দরুন এই মানুষজন এখন লম্বা সিরিয়াল ধরে এই এখানে উঠতে হচ্ছে আসতে হচ্ছে বলা চলে যে একটা বড় ধরনের ভোগান্তি জনদুর্ভোগ তৈরি হয়েছে কেন এই সময়টা তারা বেছে নিয়েছে এখন বলা চলে যে অফিস আওয়ার শেষের একটি সময় 4টা বাজে ঠিক এই টাইমটাই বেছে নেওয়া একটা বড় ধরনের ভুল হয়েছে বলে আমরা ধারণা করি হ্যাঁ